মানুষ পাঁচটা জিনিসকে বেশি ভালোবাসবে, আবার মানুষ পাঁচটা জিনিসকে বেশি বেশি ভুলে যাবে। নবীজি বলেছেন, সায়াতি জামানুন আলা উম্মতি, বাবারা সতর্ক থাকবেন, সতর্ক থাকবেন, খুব কঠিন সময় অতিক্রম করছি, ইমান বাঁচানো খুব কঠিন হয়ে গেছে আমাদের। নবীজি বলেছেন, এমন একটা সময় উম্মত তোমার সামনে এসে গেছে, এমন একটা সময় তোমার সামনে আসলো, এই সময়টা যখন আসবে তখন তুমি বুঝে নিবা, ইউহিব্বুনা হামসা ওয়া ইয়ানসাউনা হামসা, যে মানুষ পাঁচটা জিনিসকে বেশি ভালোবাসবে, আবার মানুষ পাঁচটা জিনিসকে বেশি বেশি ভুলে যাবে। পাঁচটা জিনিসের প্রতি মানুষের লোভ লালসা বেড়ে যাবে, কিন্তু আসল পাঁচটা জিনিস মানুষ ভুলে যাবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউহিব্বুনা দুনিয়া, এমন একটা সময় আসবে এই 50 বছরের জীবনের জন্য মানুষ হানাহানি মারামারি লুটতরাজ ডাকাতি চুরি শরাব মদ জুয়া ইত্যাদির মধ্যে লিপ্ত থেকে মানুষ দুনিয়া দুনিয়া করে নিজের জান দিয়ে দেবে, দুনিয়াতে থাকার জন্য প্রাণ দিয়ে দেবে, অথচ ওয়ায়ানসাউনাল আখিরা, এই দুনিয়া চিরস্থায়ী নয়, এটাকে ছেড়ে এই মায়া মহব্বত ত্যাগ করে আমাকে আপনাকে কবরের জমিনে চলে যেতে হবে, পর জগতে চলে যেতে হবে। কিন্তু পর জগতের কথা মানুষের আসল যেটা খেয়াল রাখতে হবে, এই খেয়ালটা মানুষের কাছে নেই, দুনিয়া নিয়ে মানুষ ব্যস্ত হয়ে গেছে, ঠিক কি না বলেন? ইমান বাঁচানোটা আমাদের জন্য কি হয়ে গেল কঠিন, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। নবী 1400 বছর পূর্বে আমার রসুল বলেছে, আর 1400 বছর পরে এসে আমরা এই কাজগুলি দেখতে পাচ্ছি। আমার রসুল বলছেন, ইউহিব্বুনাল মালা, মানুষ সম্পদ সম্পদ বলে ঝান দিয়ে দেবে, 1 ইঞ্চি জায়গা ছাড়বে না, মানুষের জমিনের আয়েল ঠেলবে, একজন অপরজনের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, জায়গার জন্য আত্মহত্যা সুইসাইড করবে। রসুল পাক বলেছেন, ইউহিব্বুনাল মালা, উম্মত তুমি এই সম্পদ সম্পদ করে তুমি ব্যস্ত হয়ে গেলে, আরে তুমি কি জানো না, তুমি কি জানো না, ওয়ায়ানসাউনাল হিসাব, শুধু সম্পত্তির মালিক হলে হবে না, উম্মত ইন্না বৎস রব্বিকাল শাদীদ, আল্লাহ সেই মহান কুদরতির আদালতে তুমি তুই সেই জজকোর্টের মধ্যে ঘুষ দিয়ে তোমার রায় পেয়ে গেছো, তুমি হাইকোর্টে রিট করে আপিল করে তুমি তুমি পার হয়ে গেছো, তুমি সুপ্রিম কোর্টে তুমি রায় পেয়ে গেছো, কিন্তু এমন একটা আদালত আছে যে আদালতের মধ্যে কোনো স্বজন প্রীতি নেই, যে আদালতের মধ্যে কোনো লোক দেখানো চক্ষু লজ্জ নেই, যে আদালতের মধ্যে সুদ ঘুষ নেই, যে আদালতের মধ্যে লোক দেখানো কিছু নেই, ইন্না বাদশা রব্বিকাল শাদীদ, দুনিয়ার আদালতের মধ্যে যখন সম্পত্তির হিসাব নেওয়া হয় প্রধানমন্ত্রী পর্যন্ত বাঁচতে পারে না, খোদার কুদরতের আদালতে যেদিন মহান হাকিম সেই কুদরতের কোর্ট বসাবে, সেই কোর্টের মধ্যে বসে আল্লাহ পাক আমাদেরকে পকড়াও করবেন, আল্লাহর হাত থেকে রক্ষা পাওয়ার ক্ষমতা কি আমাদের আছে বলেন না, আছে নাকি? হাকিম হবে আল্লাহ, সেই মহান কুদরতের আদালতের উকিল হবেন প্যারা নবী মুস্তাফা। প্যারা হাজিরিন, যে ওই সম্পদ সম্পদ করে জানটা দিয়ে দিলাম, কিন্তু সেটার হিসাব হবে পাই পাই হিসাব হবে, ফামাইয়া আমাল মিতকলা দাররাতিন খায়রাইয়ারা ওয়ামাইয়া আমাল মিতকলা দাররাতিন শাররাইয়ারা, একটা জাররা পরিমাণ সরিষার দানা পরিমাণ যদি আপনি অন্যায় করেন সেটারও কিন্তু হিসাব সেই মহান কুদরতের আদালতে দিতে হবে, ঠিক কিনা বলেন না? খেয়াল রাখবেন, আমার প্যারা নবী মুস্তফা বলেন, ইউহিব্বুনাল খালকা ওয়ায়ানসাউনাল খালিকা, আজকাল মানুষ একজন অপরজনকে ভালোবাসে নিজের স্বার্থ উদ্ধার করার জন্যে, ঠিক কি না বলেন না? মানুষ আর আগেকার যুগের মানুষের মতো আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্যে মানুষ একজন অপরজনকে ভালোবাসে না, বন্ধুত্ব করে না। রসুল বলেছেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগুযু ফিল্লাহ, তুমি একজনের প্রতি একজনকে ভালোবাসো তাও হবে আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্যে, তুমি সমাজের একজনের প্রতি দুশ্মনী করো তাও হবে আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্যে। আমার প্যারা নবী মুস্তফাই বাবু
চলে গেছে কিন্তু আজকাল আমরা আল্লাহর ওয়াস্তে আমরা কাউকে ভালোবাসি না সে চেয়ারম্যান হোক সে মেম্বার হোক সে কমিশনার হোক রাজনীতিবিদ হোক যেই হোক না কেন আমরা তার সাথে বন্ধুত্ব স্থাপন করি তাকে ভালোবাসি নিজের স্বার্থতা উদ্ধার করার জন্য ঠিক কি না বলেন না রাসূল পাক বলেছেন এমন একটা সময় আসবে স্বার্থ উদ্ধার হয়ে গেলে কেউ কারো নয় কেউ কারো স্বার্থ উদ্ধার হয়ে গেলে আর কেউ কাউকে চিনে না ও নবীর উম্মত তুমি এইভাবে তার জন্য পাগল হয়ে গেছো কিরে তোমাকে যে মওলা যে মরিম তোমাকে সৃষ্টি করেছে তুমি ওই মওলাকে কোনোদিন কে আই লাভ ইউ দিয়েছো আই লাভ ইউ বলেছো মওলাকে আই লাভ ইউ বলেছো আল্লাহ পাককে আই লাভ ইউ বলেছো কেউ ভালো নাই ও আল্লাহ বলেন কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ও আমার বান্দা দুনিয়াতে তো কাউ কাউ আই লাভ ইউ দাও নাই তোমাদেরকে বলে রাখি আমি আল্লাহ আমাকে জিজ্ঞেস করো আল্লাহ আমরা তো তোমাকে আই লাভ ইউ দিয়ে নাই তুমি কি কাউকে দিয়েছো আল্লাহ পাক বলেন হ্যাঁ আমায় আমি তোমাকে তোমাদেরকে বলি আমি সবচেয়েটা ঘন্টা আরশু আজমে বসে বসে একজন প্রেমাস্পদের প্রতি আমি তাকিয়ে আছি আমি 24 ঘন্টা তাকে আই লাভ ইউ দিতে আছি তিনি হলেন আমার প্যারা নবী মুস্তাফা সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আমাকে আই লাভ ইউ দিতে হবে না যদি আই লাভ ইউ দিতে চাও আমার নবী মুস্তফাকে আই লাভ ইউ দাও আমার রসুলকে যদি তুমি আই লাভ ইউ দিয়ে দাও আমার নবীর দরুদ শরীফ পড়ো নবীর সুন্নত মোতাবেক চলো আমার নবীর তরিকা মোতাবেক চলো আমার রসুল যদি তোমার উপর রাজি হয়ে যায় আমি আল্লাহ কুদরতের জবান খুলে বান্দা তোমাকে আমি আল্লাহ নিজেই আই লাভ ইউ দিয়ে দেবো পেয়ারা হাজিরিন শেষ কথা হলো যে ওয়ুহিব্বুনা যুনুবা মানুষ কত পাপ করছে শরাব একটা কবিরা গুনাহ সুদ একটা কবিরা গুনাহ ঘুষ একটা কবিরা গুনাহ এইভাবে অন্য জুলুম একটা কবিরা গুনাহ এইভাবে মিথ্যা বলা একটা কবিরা গুনাহ সুইসাইড আত্মহত্যা করা এগুলি কবিরা গুনাহ পাপ খারাপ কাজে লিপ্ত হওয়া জেনা করা ব্যভিচার করা এগুলি কবিরা গুনাহ কত হাজার হাজার গুনাহ গুনাহকে গুনাহ বলে ফাত্তাই দিচ্ছি না আমরা গুনার মধ্যে মত্ত আছি ওয়ায়ানসাউনা তওবা উম্মত রে একদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে উম্মত তওবার দরজা বন্ধ হয়ে যাবে তোমরা দেখছো সূর্য পূর্ব আকাশে উঠছে সূর্য প্রতিদিন পূর্ব আকাশ উদয় হচ্ছে পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে উম্মত রে একদিন তুমি হঠাৎ করে দেখবে সে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া শুরু হয়েছে আর যেদিন থেকে পশ্চিম দিকে উদয় হতে শুরু করে দিল সেদিন কিন্তু তওবার দরজা বন্ধ হয়ে যাবে আমার প্যারা নবী মুস্তফা এত বড় সর্বশ্রেষ্ঠ নবী মুস্তফা ছিলেন আমার প্যারা নবী মুস্তফা যদি ডেলি 300 বার আল্লাহর কাছে তওবা করতে পারেন আমার প্যারা নবী তওবা করে উম্মতকে শিখিয়েছেন উম্মত পাপ করে বসে থাকার সময় নেই মুহূর্তের মধ্যে তুমি আল্লাহর দরবারে তওবা করে ফেলো আল্লাহর একটা নাম হলো তাওয়াব আল্লাহর একটা নাম হলো তাওয়াব আল্লাহর 99টা নাম আছে এর মধ্যে একটা নাম হলো তাওয়াব তায়েব হলো আমাদেরকে তায়েব বলে নবী বলে না তায়েব হাবিবুল্লাহ যারা তওবা করে এরা আল্লাহর বন্ধু এরা নবীর বন্ধু যখন আমরা তওবা করার জন্য পা বাড়াই আমরা তওবা করার জন্য পা বাড়াই আমি তওবা করে ফেলবো কোথায় যাব আমার আত্মবিশ্বাস আমি শাইনশাস্ত্রী কুঠের দরবারে যাব আমি গৌসিয়তের সৈনিক হয়ে যাব আমি মুর্শিদ কাবলা সৈয়দ সাবির শাহ হুজুর কাবলার সেই বেলায়েতের রশিটা ধরে আমি ওখানে তওবা করে ফেলবো আমি হজরতে আমি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কাবলা কাবার বেলায়েতের রশি ধরে আমি ওখানে তওবা করে ফেলবো এইভাবে আপনি একটা জায়গা খুঁজে নেন আমি মাজমল্লার দরবার শরীফে যাব আমি অলি আল্লাহর দরবারে গিয়ে ওখানে গিয়ে আমি তওবা করব আপনি যখন তওবা করার জন্য গড় থেকে বের হয়েছেন আমার প্রিয় নবী মুস্তাফা বলেন আল্লাহর নাম হচ্ছে আত-তাওয়াব তুমি 10টা কদম দিয়েছো আর আল্লাহর সুআজিম থেকে কুদরতের 70টা কদম দিয়ে এগিয়ে এসেছে তোমার তওবাটা কবুল করে নেওয়ার জন্য তওবা করো তুবু ইলাল্লাহি তওবাতান নসুহা তুবু ইলাল্লাহি তওবাতান নসুহা তওবা করে ফেলো তওবা করে ফেলো এ কারণে কোনো টেনশন নাই মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফাতান নিলতুন মানারি গোসে শরীফের কসিদায় পড়ছি যে আমাদের কোনো টেনশন নেই চুক্তি আমাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই আমাদের কোনো
টেনশন নেই, কেন আমাদের একটাই সাইনবোর্ড, আমাদের একটাই পরিচয়, সেই পরিচয়টি কি, আমি আওলাদ রসুলের গোলাম, আমি গৌসু পাকের গোলাম, আমি গৌসু পাকের মুরিদ, আমি আওলাদ রসুলের মুরিদ, আমি মজমান্ডার দরবারের মুরিদ, তো আমার কোন টেনশন নাই, তোমার কোনো ভাবনা করার চিন্তা নাই, কেন আমি গৌসি আজম দস্তগীর, আমি এমন একজন গৌস দারাস্তুল এলমা হাত্তা সিরতু কুতুবান, পুরো দুনিয়ার এলম অর্জন করতে করতে শরীয়তের এলম তরিকতের এলম মারফতের এলম হাকিকতের এলম আমার কলবে ঢুকাতে ঢুকাতে লামকানের খোদা কুদরতের জবান খুলে আমাকে গৌসে পাক বলে ডাক দিয়েছে। অতএব তোমাদের কোনো ভাবনা নাই, আতানি রিফাতান নিলতুন মানালি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর ডান পাশে একটা মকামে মাহমুদ নামক একটা কুরসিতে পেয়ারা নবী মুস্তাফা বসবে, আর আমার নবীর পাশে আমি গৌস বগদাদের জন্য একটা জায়গা রাখা হয়েছে। আতানি, এটা আল্লাহ আমাকে দান করেছে, রিফা এই জায়গাটা আল্লাহ আমাকে দান করেছে, আমি নবীর উম্মত। জোরে বলেন না সুবহানাল্লাহ। পেয়ারা হাজিনেন ওহিবুনাল কসুরা, কত বড় বড় দালান 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 কি দালান, আর সবুজ শ্যামল শস্য শ্যামল আর মাঠ ভরা ধান এই দেশের মধ্যে আর নেই। সামনে দিনগুলিতে আমরা আর ধান পাবো না, ক্ষেত পাবো না, সব বন্ধ হয়ে যাবে। আমরা দালান করতে করতে সব ভরপুর করে ফেলছি, কিন্তু আমার পেয়ারা নবী মুস্তাফা বলেন ওয়ান সোনাল মাকবারা, উম্মত এয়ার কন্ডিশন ঘরে তুমি থাকতে পারবে না, উম্মত দশতলা ভবনে থাকতে পারবে না, ওখান থেকে তোমাকে নামাতে হবে, তোমার আসল বাড়ি হবে সেই সারতিন হাত গর্ত, সেই সারতিন হাত গর্ত, সেখানে তোমাকে যেতে হবে। এখানে এয়ার কন্ডিশন ছিল, লেগ তোষক ছিল, তুমি 10,000 টাকার কম্বল নিয়ে ঘুমিয়েছ, কত আনন্দ উল্লাস নিয়ে ঘুমিয়েছ, যখন তোমার রোটা চলে গেল তোমাকে গোসল দিয়ে সাদা 3টা কাপন তোমাকে পড়াবে, তোমার ছেলে মেয়েরা কাঁধে করে সেই কবরে নিয়ে যাবে, সেই কবরটা তোমার জন্য আসল বাড়ি, আল কবর রোজাতুম মিরিয়াজিল জান্না, এটা জান্নাতের একটা টুকরা হবে নবীর উম্মতের জন্য, আও খুফারুম মিন খুফারিন নিরান, আর উম্মতের জন্য এই কবর জাহান্নামের গর্ত হবে। যদি জান্নাতের টুকরা করতে চাও সেই আসল বাড়ির জন্য প্রস্তুতি নাও, ঠিক কি না বলেন না? সেখানে গেলাম মান রব্বুকা, রব্বি আল্লাহ, ওমা দীনুকা, দীনি আল ইসলাম, ওমা কুনতে তাকুন ফি হক্কি হাদার রাজুল, কথাটা বলল কেউ উত্তর দিতে পারে না, কিন্তু নবীর আশিকরা যখন বলে দিল ইনি আমার প্রিয় নবী মুস্তাফা, তোমরা সরে যারাও আখিরভাবে নবীকে একটা সালাম দিতে দাও, সালাম দিয়ে দিল, আল্লাহ বলেন ফেরেশতারা সরে চলে আসো, আল্লাহ কুদরতের জবান খুলে দিলেন, নাম কানামাতুল উরুজ, নাম কানামাতুল উরুজ, বন্ধা আমি তোমার কবরের সাথে আটখানা জান্নাতের দরজা তৈরি করে দিলাম, জানালা তৈরি করে দিলাম, এই কবরকে বেহেস্তের বাগান বানিয়ে দিলাম, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার ঘুম ভাঙব না ততক্ষণ পর্যন্ত আরামে একজন বাসর রাতের দুলার মতো তুমি কবরে ঘুমাইতে থাকো। এই কবরের কথা আমরা ভুলে গেছি, ভুলে গেছি। কবরকে স্মরণ করুন, 5 ওয়াক্ত নামাজে কবরকে স্মরণ করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, গৌসিয়া কমিটির খেদমতে আসুন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।